একটু মুড়ি, তার সাথে গরম গরম চপ আর কাঁচা লঙ্কা। বাঙালির সন্ধ্যেবেলার আড্ডা জমানোর জন্য এই কম্বিনেশন চিরাচরিতই বেস্ট। সেই আড্ডা জমানোর জন্যই শ্রীরামপুরে যাত্রা গৌরচন্দ্রঘাট যাওয়ার রাস্তায় বাঁ হাতে পড়ে রামদার দোকান। এটাকে আমরা বেটেদার দোকান বলেও চিনে আছি। যারা অনেক দিনের পুরনো এই রাস্তায় যাতায়াত করেন, তারা এই দোকানের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। এই ভিডিও তাদের জন্যই যারা এখনো সেভাবে এই দোকানের সাথে পরিচিত নয়। হ্যাঁ, এখন বিভিন্ন রেস্টুরেন্টের তুলনায় এই দোকান অনেক পুরনো হওয়ায় চাকচিক্য কম হতে পারে, তবে এখানকার প্রত্যেকটা খাবারের গুণগত মান যথেষ্ট উন্নত। সামনেই আছে গঙ্গা, আপনি খাবার নিয়ে গঙ্গায় পা ডুবিয়ে বসে বসে এই আড্ডা আর সাথে চপের আনন্দ অনায়াসে নিতে পারেন। শুধু চপ নয়, এখানে খুব ভালো পাওয়া যায় মোগলাই। আমি অন্তত ছোটবেলা থেকে রামদার দোকান মানেই জানতাম মোগলাই পরোঠা আর হচ্ছে মাছের চপ। যদিও আমরা যে সময় বেড়ে উঠেছি সে সময় ডমিনোজ, পিৎজা এগুলো আমরা সত্যিই জানতাম না। আমাদের কাছে রেস্টুরেন্ট মানে আর খুব ভালো খাবার মানেই ছিল রামদার দোকানের এই চপ আর মোগলাই। এই দোকানের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে রামচন্দ্র কর্মকার। এই দোকানটি এক্স্যাক্ট কত বছরের পুরনো জিজ্ঞাসা করায় আমাদের কাছে উত্তর আসে 65 বছরের ওপর তো অবশ্যই। দোকানটি তে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম। এখানে পাবেন মাছের চপ, মাংসের চপ, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, চিকেন কাটলেট, মোগলাই, চাউমিন ইত্যাদি। দোকান খোলার এক্সাক্ট টাইম 4:30 নাগাদ থেকেই এনারা প্রিপারেশন শুরু করেন। আর আগে থাকতে কোনো রকম চপ ভেজে রাখা হয় না। আপনি গিয়ে উপস্থিত হলে আপনার অর্ডার অনুযায়ী সামনে সামনি গরম গরম চপ আপনাদেরকে ভেজে এনারা পরিবেশন করেন। আপনি চাইলে ওখানে বসেও খেতে পারেন বা বাড়ির জন্য নিয়েও আসতে পারেন। যারা এখনো টেস্ট করেননি বা জানেন না, অবশ্যই একবার ট্রাই করুন, খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে।